ফিলিস্তিনের পতাকা হাতে ঐতিহাসিক জয় উদযাপন মরক্কোর। বিশ্বকাপের শুরুটা হয় ক্রোশিয়ার মতো দলকে রুখে দিয়ে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে বিশ্বের কাছে নিজেদের জানান দেয় মরক্কো। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল কানাডা, তাদেরও হারিয়ে দিল আফ্রিকান দলটি। দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থে মরক্কোর এবারের যাত্রা আরও দীর্ঘ হলো। শেষ ষোলোতে এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে দলটি। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে আশরাফ হাকিমির মরক্কো। দুর্দান্ত এ জয় হাকিমিরা উদযাপন করল ফিলিস্তিনের পতাকা হাতে। সেখানে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানাতে এর আগেও কানাডার বিপক্ষের ম্যাচে জয় উদযাপন করে ফিলিস্তিনিদের পতাকা হাতে নিয়ে। তো বন্ধুরা, ফিলিস্তিনের পক্ষে মরক্কোর এই জয় উদযাপনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।